পবিত্র মাহে রমজান উপলক্ষে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আরটিভির আন্তর্জাতিক হিফসুল কোরআন প্রতিযোগিতা ডাবর মেসওয়াক নিবেদিত আলোকিত কোরআনের সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হলো। রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে চূড়ান্ত পর্বের জন্য 32 জন প্রতিযোগীকে ইয়েস কার্ড দেন বিচারকরা। তাদেরকে নিয়ে আগামী 16 এপ্রিল হতে মূল পর্বের প্রতিযোগিতা শুরু হবে। অনুষ্ঠানে বাংলাদেশি ছাড়াও সৌদি আরব, কাতার ও মিশর থেকে প্রতিযোগীরা অংশ নেবেন। অনুষ্ঠানের কো স্পন্সর বিক্রমপুর স্টিল লিমিটেড এবং অ্যাওয়ার্ড স্পন্সর সেভেন রিং সিমেন্ট।